Hi guys! What's up? We are back again in brand new video, guys. Agar video ta khub bhalo response diyecho guys, tar jonno oshongkho dhonnobad guys. Agar video ta YouTube analyzer madhyame dekhlam je 3k loker kache geche, tar moddhe 400 jon dekheche, eta enough for me because amra notun ekhon start korechi, eto bhalo flow niche guys, sobi tomader jonno guys. তোমরা এত সাপোর্ট করছো বলে আজকে আমরা এই জায়গাটা পৌঁছে গেছি, সেই জন্য তোমাদের জন্য আবার একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এসেছি। বিরিয়ানি আজকে বিরিয়ানির ব্লগ হবে, স্পেশালি 50 টাকা যে বিরিয়ানিটা এখন ইউটিউবে রিসেন্টলি ট্রেনিং করছে, সব জায়গায় শুনছি 50 টাকার বিরিয়ানি, আনলিমিটেড বিরিয়ানি, মানে 100 টাকা আনলিমিটেড, দু পিস চিকেন, ওয়ান পিস চিকেন। সো আমাদের কাছে সেরকম কোনো ব্যাপার নেই, মধ্যমগ্রাম নিয়ারেস্ট আমাদের বাড়ির পাশেই আছে, ওখানে 50 টাকায় বিরিয়ানি পাওয়া যায়, আনলিমিটেড নয় বাট 50 টাকা যে কোয়ান্টিটিটা দেবে আপনার হয়তো খেয়ে পেট ভরে যাবে। আমি যাচ্ছি, আমার বন্ধু আছে মিজানুর, ভাই বল ভাই। আজকে বলে দিল আমার বন্ধু কোথায় যাবো তোমাদের মধ্যমগ্রামে। অ্যাকচুয়ালি এতই অবাক ব্যাপার, 50 টাকার চিকেন মেনি আবার এক প্লেট, কি করে সম্ভব? কি করে, হাউ টু পসিবল? সেই জন্য আজকে এই ভালো প্লেসটা তোমাদেরকে দেখানোর জন্যই আজকে আমরা যাচ্ছি। আর আমাদের স্ট্যান্ড যে আছে, টিকটক স্ট্যান্ড বলো চাই, ক্যামেরা স্ট্যান্ড বলো, পিছনে আমাদের বন্ধু রাহুল, রাহুল আজকে আমাদের স্ট্যান্ড নেই বলে ওকে মেন আর গাইজ, যারা নিউ ভিউয়ার্স আছে তাদেরকে একটাই রিকোয়েস্ট গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেশনটা আরও বেশি বাড়িয়ে দেবে। আর বেশি দেরি না করে গাইজ স্পটে যাচ্ছি, গিয়ে বিরিয়ানি ব্লগটা দেখাচ্ছি, তাদের টাটা বাই বাই। ফাইনালি বিরিয়ানির দোকানে চলে এসেছি, আহা কি গন্ধ, গন্ধতে আর থাকতে পারছি না। রহা নেই যাতা তড়প হি এসি হ্যায় না, নেই নেই ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। আপনাদের প্রথমে বিরিয়ানির দোকানটা দেখাই। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছি এখানে প্রচণ্ড ভিড়, অনেক দূর দিয়ে লোকের এখানে আসে বিরিয়ানি খাওয়ার জন্য। আর বিরিয়ানির হাইটা দেখে তো বুঝতেই পাচ্ছি, আহা দেখে আর হাইটা সামনে যাচ্ছে না ভাই। আর কোয়ালিটিটা খুব ভালো, বেশি রিচও না আর প্লেনও না, এমনভাবে বানানো যে আপনি খেলে হয়তো আপনার খেতে খেতে মন ভরে যাবে বাট পেট ভরবে না। বন্ধুরা তোমরা রাহুলকে দেখতেই পাচ্ছ, ও বিরিয়ানি দেখে আর নিজেকে লোভ সামলাতে পারছে না, মনে হয় যে বিরিয়ানি হাড়ির মধ্যে এক্ষুনি ঢুকে যাবে, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর ওয়েট করতে পারছি না, তোমরা ভালো করে যেন বিরিয়ানি গন্ধ শুনে পেটে খিদে পেয়ে যায়, আর ওয়েট করতে পারছি না, প্রচন্ড খিদে পেয়ে গেছে। রুকো যারা সবর করো, বলা ধাক্কা বুক্কি নেই করনে, ততক্ষণ অর্ডারটা আসছে ততদিন তো ওয়েট করি, দেখা হচ্ছে বিরিয়ানির মধ্যে। অনেক অপেক্ষার পর ফাইনালি বিরিয়ানিটা চলে এসছে, প্রচন্ড গরম। আলুর সফটনেসটা দেখে মনে হচ্ছে আলুটা বেশ ভালোই গলে গেছে, বাপ রে বাপ, আর সহ্য করতে পারছি না ভাই। চিকেনের কোয়ালিটিটা কেমন আছে? হ্যাঁ ভালো আছে, 50 টাকা আর কি দেবে বল। বাপ রে বাপ, আর খিদে সহ্য করতে পারছে না ভাই, আস্তে আস্তে খা, গলায় আটকে যাবে। টেস্টটা কেমন আছে ভাই? দারুণ দারুণ। আর কোয়ান্টিটিটা অনেক বেশি আছে, মোটামুটি একজন খেলে পেট ভরে যাবে। আর চিকেনের সাইজগুলো মোটামুটি ভালোই আছে, অ্যাভারেজ বলতে গেলে। আর বিরিয়ানির মধ্যে গ্রেভিটা বেশি নেই, মানে রিচ বললেও চলবে না আবার প্লেন বললেও চলবে না, মোটামুটি কোয়ালিটি ভালোই। যদি আসেন তো এসে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে।